সারা দেশে একযোগে জেএমবি বোমা হামলার 11 বছর আজ। 2005 সালের 17 আগস্ট 63টি জেলায় বোমা ফাটিয়ে নিজেদের অবস্থান জানান দেয় জঙ্গি সংগঠনটি। জেএমবি সে সময় উত্থানের জন্য জোট সরকারের মদতকে দায়ী করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 17 আগস্ট মুন্সিগঞ্জ বাদে দেশের বাকি 63টি জেলায় বোমা বিস্ফোরণ ঘটায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। এতে 2 জন নিহত সহ আহত হন 2 শতাধিক মানুষ। পরবর্তী সময়ে জেএমবির প্রতিষ্ঠাতা শায়েখ আব্দুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই সহ শীর্ষ নেতাদের ফাঁসি হলেও বিপর্যস্ত অবস্থা কাটিয়ে বিভিন্ন সময়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে জঙ্গি সংগঠনটি। গত 2 বছরে ধারাবাহিক বেশ কিছু হত্যায় এসেছে জেএমবির নাম। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জেএমবির উত্থানের সময়ে সংগঠনটি দমনে আন্তরিকতা দেখেনি 4 দলীয় জোট সরকার। এর ফলে সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে জঙ্গিরা, আর এজন্যই এখন জঙ্গিবাদ মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 63টা দৃষ্টিকে একসঙ্গে বোমা, বিচারকদের বোমা মেরে উড়িয়ে দেওয়া, বাংলা ভাইয়ের উত্থান, বাগমারা সেই নৃশংসতা, তখন এগুলি যখন আমরা বলতাম, তখন তখনকার মন্ত্রী জামাত ইসলামের তখন যে নেতা, তিনি বললেন যে এগুলি মিডিয়ার সৃষ্টি। তখন থেকে যদি এই জঙ্গিদের মানে খোঁজ খবর নিত, তাহলে হয়তো জঙ্গিরা এতখানি উত্থান হইতো না। সাম্প্রতিক জঙ্গি তৎপরতায় জড়িতদের সবার উৎস অতীতের জেএমবি বলেও মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। তদন্তেই এর প্রমাণ মিলেছে বলে দাবি তার। এখনো যাদেরকে ধরা হচ্ছে তারা হয় জেএমবির সদস্য ছিল কিংবা আছে, কিংবা আনসারুল্লাহ বাংলা টিম, এই সমস্ত ভয়ঙ্কর মানে জঙ্গিদের তৎপরতা এখন আমাদেরকে সামাল দিতে যথেষ্ট ব্যাগ পেতে হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, মতাদর্শগত দিক থেকে বর্তমানে জেএমবি 3 ভাগে বিভক্ত। একটির নেতৃত্বে আছে মাওলানা সাইদুর রহমানের অনুসারীরা, আরেকটির নেতৃত্ব দিচ্ছেন ত্রিশালে পুলিশ হত্যা করে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেওয়া সালাউদ্দিন ওরফে সালেহিন ও বোমা মিজান, এবং তৃতীয় অংশটিতে আছে মূলত তরুণ কর্মীরা যারা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে গোয়েন্দাদের ধারণা। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।